আসসালামু আলাইকুম, ডাক্তার জামিল বলছিলাম। তো আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বায়ো আইডেন্টিক্যাল হরমোন কীভাবে ব্যবহার করতে হয়। তো বায়ো আইডেন্টিক্যাল হরমোন সম্পর্কে আমি অন্য কোনো লেকচারে বিস্তারিত আলোচনা করব। তো আজকে জাস্ট এটা ব্যবহার বিধিটা দেখিয়ে দিচ্ছি। তো বায়ো আইডেন্টিক্যাল হরমোন বিভিন্ন ফর্মে পাওয়া যায় অনেকটা, যেমন এটা ন্যাচারাল ফাইটোস্ট্রোজেন, এটা হচ্ছে ন্যাচারাল প্রোজেস্টেরন। হ্যাঁ, ন্যাচারাল প্রোজেস্টেরন। তো এখন এটা কীভাবে ব্যবহার করতে হয়, এটা হচ্ছে আপনার ক্যাপটা খুলবেন। হ্যাঁ, এটা তো র্যাপিং করা আছে, আমি দেখাচ্ছি না। ক্যাপটা খুলে এটার সিল ফাইলটা খুলে আপনি জাস্ট একটা প্রেস করবেন। আমি আমার পেশেন্টদের জন্য এটা দেখাচ্ছি, যারা এটা জানার জন্য ভিডিও মানে জানতে চেয়েছেন। জাস্ট এখানে হাতের তালুর এই অংশটা, হ্যাঁ, এই যে পাতলা অংশটা আপনার চামড়ার এখান থেকে, মানে এই সারফেসটা যেখানে স্কিনটা পাতলা, ওখানে আপনি এখান থেকে এক খুলে, বোতলের ক্যাপটা খুলে এক চাপ দিবেন। এক চাপে যতটুকু ক্রিম বের হয় এটা এখানে দেওয়ার পর আপনি কী করবেন, জাস্ট আপনার আরেক হাতের এই অংশটা দিয়ে আপনার দুই হাতটা ম্যাসেজ করতে হবে। হ্যাঁ, এইভাবে ম্যাসেজ করবেন। জাস্ট এভাবে ম্যাসেজ করলে এখান থেকে স্কিন দিয়ে এটা অ্যাবজর্পশন হয়ে যাবে। নিচে ব্লাড সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই এটা পৌঁছে যাবে এবং এটা শরীরে চলে যাবে। তো এইভাবে আমরা বায়ো আইডেন্টিক্যাল হরমোনটা ব্যবহার করব। আর যেই ডোজটা দেওয়া থাকবে যেই রোগীর জন্য সেটা সেভাবেই তারা ব্যবহার করবেন। এছাড়া ক্রিমটা আপনার হাতে নিয়ে ঘাড়ের পাশে ম্যাসেজ করতে পারেন, চেস্টে, বুকের উপরে যে স্কিনটা পাতলা আছে সেখানে ব্যবহার করতে পারেন, থায়ের ভিতরের সাইডে, হ্যাঁ, আপনার উরুর ভিতরের সাইডে আপনি ম্যাসেজ করতে পারেন, পেটের অনেক সময় স্কিনের, পেটে আমরা সাধারণত দিই না, আমরা চেস্টের উপরে অংশটা দিই। তো এইভাবে আপনার এটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আর এটা অনেক সময় অনেকগুলো থাকে যে প্রেস করে ব্যবহার করতে বের করতে হয়, আর অনেকটা অনেক সময় অনেকগুলো থাকে যে ক্রিম ফর্মে। তো এটা ক্রিম হলে আপনার হাফ চামচ বা কোয়ার্টার চামচ থাকে, এটা আপনার হাতের নখের মাথা মানে আঙুলের মাথা দিয়েও উঠাইতে পারেন বা ছোটো চামচ ব্যবহার করতে পারেন। সেটা আপনি নিয়ে আপনার একই জায়গায় ব্যবহার করবেন, এবং সবচেয়ে ভালো হয় যে বিভিন্ন জায়গায় রোটেট করে, হ্যাঁ, একবার হাতে একবার ঘাড়ে ম্যাসেজ, ইভেন ফেসে দেওয়া যায়, ফেসের স্কিনও অনেক পাতলা, তারপর চেস্টের বুকের উপরে অংশে, হ্যাঁ, থায়ের ভিতরে অংশে, এসব জায়গায় আপনি মেসেজ করবেন যতক্ষণ না পর্যন্ত এটা মিশে না যায়, ঠিক আছে? তো এইভাবেই ব্যবহার করতে হবে, ব্যবহার করলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। এটা কেমনে ব্যবহার করতে হবে ভিডিও তো লাগে।